বিজেপিয়ে ব্ল্যাকমেলিংৰ আশ্রয় লৈছে, বিজেপিয়ে গণতান্ত্রিক ব্যৱস্থাক নস্যাত কৰিছে। রাজ্যসভা নির্বাচনের দ্বিতীয়খন আসনের বাবে প্রার্থী প্রক্ষেপ করাত বিজেপির বিরুদ্ধে এই অভিযোগ উত্থাপিত হয়েছে। দ্বিতীয়খন আসনের বাবে বিজেপি মিত্রজোটর সংখ্যা নাই, কিয় দ্বিতীয়খন আসনত প্রার্থী প্রক্ষেপ বিজেপির? রাজ্যসভা নির্বাচনের রাজ্যের প্রথমখন আসনের বাবে বিজেপি মিত্রজোটে প্রক্ষেপ করেছে পবিত্র মার্ঘেরিতাক। প্রথমখনের বাবে যেহেতু সংখ্যা আছে, পবিত্র মার্ঘেরিতার বিজয় 100% নিশ্চিত। কিন্তু দ্বিতীয়খন আসনের বাবে বিজেপি মিত্রজোটে প্রক্ষেপ করেছে ইউপিপিএলর রণগৌরা নার্জারী। দ্বিতীয়খন আসনের বাবে কিন্তু বিজেপির পর্যাপ্ত সংখ্যা নাই। বিরোধী শক্তির দ্বিতীয়খন আসনের সংখ্যা 43, জয়ের বাবে লাগে 42 বিধায়কর ভোট। এনে পরিস্থিতিত দ্বিতীয়খন আসনত বিজেপি মিত্রজোটর পরাজয় নিশ্চিত, যদিহে বিরোধী শক্তিত ভাউন নাহে। দ্বিতীয়খন আসনের বাবে পর্যাপ্ত সংখ্যা নথকা সত্ত্বেও প্রার্থী প্রক্ষেপ করাত বিজেপিয়ে প্রলোভন ব্ল্যাকমেলিংৰ আশ্রয় লওয়ার অভিযোগ রাইজর দলের বিধায়ক অখিল গগৈ। আসলে মুখ্যমন্ত্রী এজনে নিজের দলের সংখ্যাগরিষ্ঠতা নথকার পাছত, নিজের দলে জিকার সম্ভাবনা নথকার পাছতো এজন প্রার্থী দিয়া কথাটোই অনৈতিক। বিজেপি দলে কিয় প্রার্থী দিছে? তার মানে ব্ল্যাকমেল করে বিরোধী ভোট লবর কারণে, প্রলোভন দিয়ে বিরোধীর ভোট লবর কারণে, ধন দিয়ে ভোট কিনবর কারণে। গতি মুখ্যমন্ত্রীর এই বক্তব্য সংবিধান বিরোধী, আইন বিরোধী, আর মুখ্যমন্ত্রীর এই বক্তব্যই গণতন্ত্রের সকল প্রমূল্য ভঙ্গ করে পেলাম। বিজেপিক সমালোচনা মানকাছাড়ৰ এআইইউডিএফ বিধায়ক আমিনুল ইসলামরও। বিরোধীর হাতত পর্যাপ্ত সংখ্যা আছে, বিজেপিয়ে প্রার্থী দিবই নালাগিছিল, বিজেপিয়ে অনৈতিক কার্যকলাপর আশ্রয় লব। সাফিসিয়েন্ট নাম্বার অপোজিশন হাতত আছে, সেকেন্ড প্রিয়তে বিজেপি দিবই নালাগিছিল। তেখেত সকলে সংস্কৃতিবান দল বলে কয়, বিজেপিয়ে তেখেত সকলে সবতকে সংস্কৃতিবান দল বলে কয়, তেখেত সকলে কালচার পার্টি, তেখেত সকলের মানে যদি সেইটা হয় সঁচাকে, যদি সেইটা হয় তেতিয়া হলে সেকেন্ড প্রিয়তে কিয় দিলে? বিরোধীর হাতত সাফিসিয়েন্ট নাম্বার আছে, দিবই নালাগিছিল। দিয়ার মিনিং এটা যে করবত নহয় করবত তেখেত ট্রাই করিব, আর সেইটা সম্পূর্ণ অনৈতিক, মানে আনকনস্টিটিউশনাল। দরাসলতে সংখ্যা নথকা সত্ত্বেও প্রার্থী প্রক্ষেপ করাতো কোনো ধরনের অপরাধ বা অসাংবিধানিক কার্যকলাপ হব নোৱাৰে। কিন্তু এনে কার্যক বিরোধীয়ে সন্দেহর দৃষ্টিরে চাইছে, কারণ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাই কই থৈছে যি করবলগিয়া আছিল বহু পূর্বেই করে থৈছো। আমারতো হয়ে গেল, আমার কাম হয়ে গেল অলরেডি, যি হব লাগে। এতিয়া হোটেলত থাকিলেও লাভ নাই, না থাকিলেও লাভ নাই, আমার যি হব লাগে হয়ে গেল। আর মই সংখ্যাটো আপোনালোকক 30 তারিখে কৈ দিম কিমান ভোটত আমি জিকিম। ভিডিও জার্নেলিস্ট রাজু আর মনমোহনের হৈতে হিমাংশু সহরিয়া আর দীপাঙ্কর মেধির রিপোর্ট, অসম লাইভ 24।